ঘূর্ণিঝড় বুলবুল আঘাতের পর ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ করছে পিরোজপুর বিদ্যুৎ সমিতি তবে জেলার অধিকাংশ জায়গায় এখনও বিদ্যুৎ সংযোগ দিতে না পারায় চরম ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা ফ্রিজ বন্ধ থাকায় নষ্ট হয়ে গেছে খাবার এছাড়া বিদ্যুৎ না থাকায় হারিকেন ও মোমের বাতির আলোতে রাত কাটাতে হচ্ছে তাদের অন্যদিকে জেএসসি জেডিসি ও কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় লেখাপড়া বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে এছাড়া আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়েও উদ্বিগ্ন অভিভাবকরা ঘরের দিন থেকে আমাদের বিদ্যুৎ নাই আর কেউ এখন পর্যন্ত বিদ্যুতের কোনো ব্যবস্থা করতেছে না অন্ধকারে বাচ্চারা পড়তে পারে না গ্রামের মানুষগুলা এই এক সপ্তাহ কি ব্যাপার থাকে পোলাফারের পরীক্ষাও চলছে সাত আট দিন তো আবার গাছ পরিয়ে রয়েছে আপনার কেউ আসে না অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ চালু করতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ওয়েস্ট জোন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী টাকা কালেকশন করে তারা লাইন দেয় তার কাছ থেকে যেমন ভাবে পারছে টাকা উঠাইছে টাকা উঠানোর পর যারা টাকা দিছে তাদের ঘরে লাইন গেছে যারা টাকা দেয় নাই তাদের ঘরে লাইন যায় নাই দুর্ভোগ লাঘবে এর মধ্যে শহর অঞ্চলের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি পাশাপাশি দুর্গম এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে বলে জানালেন এই কর্মকর্তা যেখানে প্রত্যন্ত বর্তমান যেমন ব্যবস্থা নাই প্রতিটি উপজেলায় ট্রলার দিয়ে মালামাল নিতে হয় এবং ট্রলার থেকে মালামাল পোল নামায়ে আবার ক্যারি করতে হয় ট্রেনে ম্যানুয়ালি কাঠের পোল টেনে টেনে নিতে এবং সেখানে রাস্তায় গাছপালা পড়ে আসে দেখে আমাদের সময় বেশি লাগতেছে ঘূর্ণিঝড়ে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির এগারোটি উপজেলার নয় হাজার কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে পড়েছে পাঁচশোটিরও বেশি বৈদ্যুতিক খুঁটি অন্যদিকে পিরোজপুর ওজো পার্টিকেল এর প্রায় দুশোটির মতো খুঁটি ভেঙে পড়েছে সময় সংবাদ পিরোজপুর